নদিয়ার হরিণঘাটের ফ্লিপকার্ট ই কমার্সে রবিবার রাত থেকে চলছে বিক্ষোভ। নদিয়ার হরিণঘাটের ফ্লিপকার্ট ই কমার্সে রবিবার রাত থেকে চলছে বিক্ষোভ। সোমবার সকাল থেকে সেই বিক্ষোভ বড়সড় আকার নেয়। অভিযোগ, বিনা নোটিশে প্রায় 1,500 কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে, এর ফলে পুরোপুরি কর্মহীন হয়ে পড়ে কর্মচারীরা। এই বিক্ষোভের ফলে এদিন ফ্লিপকার্টের সমস্ত কাজ বন্ধ। তাদের দাবি না মানা হলে বড়সড় আন্দোলনে তারা নামবেন বলে জানিয়েছেন। ঘটনা হচ্ছে কালকে রাতে আমরা প্রেজেন্ট ছিলাম, নাইট ডিউটি ছিল, তো আমরা 1500 ছেলে ছিল, তা আমাদের সঙ্গে মানসিকভাবে ভীষণভাবে মানে হ্যাম্পার করা হচ্ছে, ঠিক আছে, কালকে রাত থেকে মানসিকভাবে হ্যাম্পার করা হচ্ছে ফ্লিপকার্ট। তো আমাদের বলছে যে উইদাউট নোটিশ ছাড়া, মানে কোনো রকম নোটিশ না দিয়ে আমাদের বলছে যে তোমরা কাল থেকে কাজে আসবে না। তো আমরা স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আমাদের তো রিনুয়েলের কথা আছে, তাহলে এতগুলো ছেলে পেটে আপনারা কেন আমাদের ভাত মারছেন? আমরা এত কষ্ট করছি, সবাই এডুকেটেড, আপনারা দেখে দেখে জাজ করেছেন, এখন আপনারা কেন বলছেন? তো বলছে না, আমরা কোনো কথা শুনতে চাই না, তোমাদের কোনো রকম রিনুয়েল হবে না, এই বলে আমাদের সঙ্গে কালকে বেরিয়ে চলে এসেছেন। কালকে 200 না, কালকে 200 আর আগে 2000। হ্যাঁ, আমরা চাইছি পুনরায় যাদের ছাঁটাই করা আছে তাদের পুনরায় এখানে আবার রিক্রুটমেন্ট করা হোক। আমাদের মাইনে ছিল 18,000 টাকা, কিন্তু এখানে নানা রকম পদ্ধতিতে কাজ চলছে, আমরা যা ছিল ভ্যান্ডারে আন্ডারে আমরা কাজ করছি, তো ভ্যান্ডার আমাদের যা দিচ্ছেন তাতেই আমরা খুশি। তো তা সত্ত্বেও আমাদেরকে এরম করে মানসিকভাবে টর্চার করেছে, আমরা নৈতিক অধিকারের বিরুদ্ধে নৈতিক অধিকার নিয়ে লড়তে চাই। হ্যাঁ, আন্দোলন নয়, আমাদের আন্দোলন নয়, এটা কোনো আন্দোলন নয়, এটা হচ্ছে আমরা স্যারের কাছে মেসেজ দিতে চাই, এটা কেন আমাদের সঙ্গে কেন এরকম করা হচ্ছে, আমাদের সঙ্গে টোটালটাই একটা দুর্নীতি করা হচ্ছে। আমার নাম ইন্ডিভিজুয়ালি কোনো নাম বলবো না, এটা আমরা স্টাফ ফ্লিপকার্টের স্টাফ। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।